সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি হুমায়ুন কবির মারুফ। এটিপি সংবাদের পক্ষ থেকে আজ উপস্থিত হয়েছি রাজুকের 8 নম্বর সেক্টরে। আমাদের সাথে উপস্থিত আছেন রাজুকের দায়িত্বে থাকা সুপারভাইজার শহীদুল ইসলাম খান। আমরা জানতে চাব রাজুকের আগামীর পরিকল্পনা নিয়ে। আমাদের রাজুক উত্তরা তৃতীয় প্রকল্পে 18 নম্বর সেক্টরের সংলগ্ন লেকে 10 নম্বর লেকে সঙ্গে আলোচনার অংশগ্রহণ নিচ্ছি। আমাদের যে লেকটা আছে, এই লেকটা সময় উপযোগী পরিকল্পনা আসে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় রাজুকের সকল কার্যক্রম সুসংগৃহীতভাবে পরিচালিত হচ্ছে। লেকের যে অবস্থান, বর্তমান যে অবস্থান, কিন্তু আগামী পরিকল্পনাগুলো সুদৃঢ়, আদর্শ এবং এটা মডার্ন যে টেকনোলজির দ্বারা যে পরিচালিত হইবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে লেকটা আমাদের বিভিন্ন পর্যায়ে নেওয়া যায়। যেমন লেকের সাথে মাছ চাষ, লেকে পানি আছে, মাছ দিলাম, মাছের সাথে হাঁস দিলাম, হাঁসের সাথে লেকের পাট দিয়ে সবজি চাষ করলাম, তাহলে ত্রিপুল তিনটা জিনিস আমাদের উন্নয়ন হলো। আমাদের লেকের সাথে আরও সম্পর্ক, অন্যান্য সম্পর্ক থাকবে, এই সম্পর্কগুলোকে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন রূপে ব্যবহার করতে পারব। আমাদের সরকারের সুপরিকল্পনা মতে আমাদের ভবিষ্যৎ অগ্রগতি আরও অগ্রগণ্য। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে মানুষ আকর্ষণ এবং আরও মুগ্ধকর, মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করিবে। এখানে আসিবে হাজার হাজার লোকজন উপস্থিত। দেখা যাচ্ছে আমাদের যে লেকের অবস্থান বা ব্রিজগুলো আছে এবং 18 নম্বর সেক্টরে যে আমাদের হাইরিস বিল্ডিংগুলো আছে, বিল্ডিং এখানে শুক্রবারের দিন দেখা যায় আমাদের 10,000 লোক আসিয়া আমাদের ভিড় জমায়, একের পর এক আসে, সেখানে সমাগমের সৃষ্টি হয়। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আমাদের এই হাওর, খাল, নদী, বিলগুলিকে শহর রূপান্তরিত, পরিণত করে মানুষের আকর্ষণ, মানুষের আরামদায়ক, মানুষের আরামায়েশের জন্য যেখানে শুক্রবারের দিন তারা চিত্ত বিনোদনা তারা অনুভব করে। আরও বলতে চাচ্ছি যে আগামী সুদৃঢ় পরিকল্পনাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আরও আকর্ষণ এবং উৎপাদনমুখী এবং বহুমুখী বহু পর্যায়ে অবিরত চলিতে থাকবে। আপনার চুলের সম্পূর্ণ পরিচর্যায় নতুন ভাটিকা এনরিচ কোকোনাট হেয়ার অয়েলের সাথে 85 টাকা মূল্যের ভাটিকা ব্ল্যাক শাইন শ্যাম্পু একদম ফ্রি। জনাব শহীদুল ইসলাম খান, আমি জানতে চাচ্ছি যে রাজুকের এই পরিকল্পনার ভিতরে কৃষি নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যেহেতু আমাদের সরকার প্রধান বলেছে যে এক টুকরো জমিও খালি রাখার জন্য না, তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে কিছু বলেন। এটি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সমাজসেবক এবং আমাদের দেশের দার্শনিক। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 27,000 গ্রামকে কৃষি উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের অনেক সুযোগ সুবিধা প্রদান করেছেন, কিন্তু মূলত একটা জিনিস দেখা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 25 বিঘার জমির খাজনা মাফ করে দিয়েছেন। এই কৃষকদের এই সুফল অর্জন করার জন্য কৃষকদের সেই দৃষ্টিভঙ্গিতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন। জনাব শহীদুল ইসলাম খান, আমাদের সরকার প্রধান নিয়ে যদি কিছু বলতেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে পূর্ণ গণতন্ত্র পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছেন। এই গণতন্ত্র মানুষের যে অনাহার আছে তাকে খাদ্য দেওয়া, যে অশিক্ষা আছে শিক্ষা দেওয়া, মৌলিক চাহিদাগুলো পূর্ণ করা। গণতন্ত্র মানুষের মুখ্য সুবিধাগুলিকে পূরণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি সকল মানুষের সকল বিষয়গুলো দূর করে দেওয়া, সমস্যা সমাধানের জন্য সে তাৎক্ষণিক সরবরাহ ব্যবস্থা করে থাকেন। এই দেশের গণতন্ত্র মুখ্য রাজনীতি, এই দেশের রাজনীতি 16 কোটি মানুষের রাজনীতি। 16 কোটি মানুষ যখন দুবেলা খাইতে পারবে, থাকতে পারবে, পড়তে পারবে, সেই রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের কোনো রাজনীতি মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য গণতন্ত্র। গণতন্ত্র হলো 16 কোটি মানুষকে মুক্ত রাখা, 16 কোটি মানুষকে তার শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করতে হয়, মৌলিক চাহিদাগুলো পূর্ণ করতে পারে এবং বিদেশে মুখ উন্নতি, বিদেশে যে তারা মুখ উজ্জ্বল করতে পারে। এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়নের জন্য আমরা সার্বিক সহযোগিতার চেষ্টা করব, উন্নত দেশের মতো আমরা প্রচেষ্টা চালাইব। যেমন কবি নজরুল ইসলাম বলেছেন, আমি মহাবীর দুই রোহণ ক্লান্ত, আমি হব সেই দিন শান্ত। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে উন্নত করার জন্য সেই দিন হবে শান্ত। ধন্যবাদ
जनाब शहीदुल इस्लाम खान के देश एगिए जाक तार अभीष्ट लक्ष्य, यह प्रत्याशा सकलेर। अस्सलामु आलाइकुम।